বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টাইপস অফ ফুড চেন। এখন বেসিক্যালি ফুড চেনকে তিন ভাগে ভাগ করা হয়, তিন টাইপের ফুড চেন আছে এবং কিছু কিছু অথর মনে করেন ফুড টাইপসের চার ধরনের আছে। এখন তিন ধরনের যদি আমরা বলি তাহলে প্রথমটাকে বলবো যে গ্রেজিং ফুড চেন, তারপর প্যারাসাইটিক ফুড চেন এবং সবশেষে ডেট্রিটাস ফুড চেন। এই তিনটে ফুড চেন, আর কেউ কেউ আর একটা অ্যাড করেন, সেটা হচ্ছে স্যাপ্রোফাইটিক ফুড চেন। তো বেসিক্যালি এই তিন ধরনের বা চার ধরনের, আমরা এই তিন ধরনেরই মনে রাখি। তাহলে আমরা প্রথমে বললাম গ্রেজিং ফুড চেন, এর আরও একটা নাম আছে, সেটা হচ্ছে প্রেডেটর ফুড চেন, আর একটা হচ্ছে প্যারাসাইটিক ফুড চেন এবং সর্বশেষ যেটা বললাম ডেট্রিটাস ফুড চেন। তো প্রথমে গ্রেজিং ফুড চেন কী? গ্রেজিং ফুড চেন মানে সেটা গ্রিন প্ল্যান্ট অ্যাজ প্রডিউসার সেটা স্টার্ট হবে এবং তারপর গ্রেজিং হার্ভিভোর্স অর্থাৎ তৃণভোজী যে প্রাণী তাদের মধ্যে প্রাইমারি কনজিউমার তারা হবে এবং তারপর সেকেন্ডারি কনজিউমার হবে যারা ওই হার্ভিভোর্সকে খাচ্ছে অর্থাৎ নেক্সট লেভেল কার্নিভোর্স এবং সর্বশেষে টপ কার্নিভোর্স। এইভাবে স্টেপ অনুযায়ী হবে। তো যেমন এইখানে দেখাচ্ছি আর কি, যে প্রথমে ধরো গ্রাসল্যান্ড ইকোসিস্টেমের মধ্যে যে ফুড চেন আছে সেটাকে আমরা যদি বলি, প্রথমেই প্রডিউসার হচ্ছে, প্রডিউসার বা উৎপাদক হচ্ছে যে গ্র্যাস বা প্ল্যান্ট যাই বলো, এখন তাকে যারা খাবে, অ্যাকচুয়ালি গ্র্যাস ইজ ইটেন বাই দ্য ডিফারেন্ট অ্যানিমেলস, ফর এক্সাম্পল গ্র্যাস হফার, গ্র্যাস হফার গ্র্যাসকে খেতে পারে, তাহলে এটা হচ্ছে যে প্রাইমারি কনজিউমার হলো। নেক্সট হচ্ছে যে গ্র্যাস হফারকে যে খাবে অর্থাৎ ধরো টোড মানে ব্যাং আর কি, সেটা খেতে পারে টোড। নেক্সট টোডকে যে খাবে সে হচ্ছে স্নেক ধরো। তো এইরকমভাবে আমরা যদি একটা যে সিরিজ মেনটেন করি, এইখান থেকে এটা, এখান থেকে এটা, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ফুড চেন অ্যান্ড পার্টিকুলারলি নোন অ্যাজ গ্রেজিং ফুড চেন, গ্রেজিং ফুড চেন। তাহলে ফুড চেন তিন ধরনের আছে, তার মধ্যে গ্রেজিং ফুড চেন হচ্ছে এক, দু নম্বর যেটা আমরা বললাম সেটা হচ্ছে প্যারাসাইটিক ফুড চেন। তারপর আমরা যেটা বললাম তিন নম্বরে সেটা হচ্ছে ডেট্রিটাস ফুড চেন। তাহলে আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হলো। এখন পরীক্ষায় পড়লে আমাদের যেটা কাজ হবে প্রত্যেকটার এক্সাম্পল মনে রাখা, তো এইভাবে ছবি এঁকে এঁকে তো আমরা মনে রাখবো না, আমরা লিখে দেবো। যেমন গ্রাসল্যান্ড ইকোসিস্টেমে এইটাকে এইভাবে লিখবো যে এক্সাম্পল অফ এ গ্রেজিং ফুড চেন ইজ লাইক দিস, গ্রেজিং ফুড চেনের একটা এক্সাম্পল পরীক্ষায় পড়লে ঠিক এইভাবে লিখবো, গ্র্যাস থেকে গ্র্যাস হপার, সেইখান থেকে ধরো আমরা দেব টোড এবং টোডের পরে স্নেকের পরে আবার দিতে পারো পিকক অথবা ইগল, এই ধরনের আরও যেতে পারে, মানে টার্সিয়ারির পরে কোয়াটারনারি টাইপের মানে কনজিউমারে চলে যাবে আর কি। তো দিস ইজ এক্সাম্পল অফ গ্রেজিং ফুড চেন, আমি ডেফিনেশনটা পরে তোমাদের একদম দিয়েই দিচ্ছি। তো দিস ইজ গ্রেজিং ফুড চেন ডেফিনেশনটা, তাহলে আমরা কীভাবে লিখবো সেটাকে আমাদের জেনে রাখা দরকার পরীক্ষা পারপাসে। তো ডেফিনেশনটা হচ্ছে এইটা যে দিস ইজ গ্রেজিং ফুড চেন, দিস টাইপ অফ ফুড চেন স্টার্ট উইথ দ্য লিভিং গ্রিন প্ল্যান্ট, গোজ টু দ্য গ্রেজিং হার্ভিভোর্স অ্যান্ড অন টু কার্নিভোর্স। ওকে, তাহলে দিস ইজ, এইটা হচ্ছে যে ব্যাপার গ্রেজিং ফুড চেনের ডেফিনেশন যদি বলো। তাহলে অ্যারো দিয়ে দিয়েও আমরা লিখতে পারি যে গ্রিন প্ল্যান্ট প্রডিউসার, তারপর গ্রেজিং হার্ভিভোর্স হচ্ছে প্রাইমারি কনজিউমার, নেক্সট সেকেন্ডারি কনজিউমার একটা কোনো এক্সাম্পল এবং তারপর কার্নিভোর্স হচ্ছে ডিফারেন্ট টাইপ কার্নিভোর্স আছে, তারা টার্সিয়ারি বা কোয়াটারনারি কনজিউমার। আচ্ছা, এইখানে একটা জিনিস বিশেষত্ব আছে, তাহলে এরা মানে অ্যাকচুয়ালি সোলার এনার্জিকে ইন্ট্রাক্ট করে এবং সেই এনার্জি ট্রান্সমিট হয় টু আদার হায়ার লেভেল অ্যানিমেলস। এবং এখানে একটা লক্ষণীয় বিষয় আছে, গ্রেজিং ফুড চেন বা এটাকে আরও একটা নাম বলে যে প্রেডেটর ফুড চেন, এইখানে যত লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাব আমরা, অর্থাৎ গ্রিন প্ল্যান্ট থেকে গ্রেজিং হার্ভিভোর্স অন টু কার্নিভোর্স আমরা যত যাব, তত তাদের নাম্বার কিন্তু হায়ার অ্যানিমেলের নাম্বার ডিক্রিজ করতে থাকে কিন্তু তাদের সাইজটা ইনক্রিজ করতে থাকে। যেমন দেখলে এখানে যে মানে আমি যদি বলি একটা গ্রেজিং ফুড চেনের এক্সাম্পল এইরকম, যে ধরো প্ল্যান্ট
তারপর ডিয়ার, ডিয়ার গ্রেজিং হারবিভোরস এবং টাইগার, অর্থাৎ আমি বললাম এখানে প্ল্যান্ট, প্ল্যান্টকে কে খায়, ডিয়ার মানে হরিণ, এবং সেইখান থেকে ধরো টাইগার, টাইগার বা লায়ন যা খুশি দিতে পারো। তো এইটা যদি দিই, এটা একটা গ্রেজিং ফুড চেইনের এক্সাম্পল হলো, কিন্তু মানে এখানে নাম্বার অফ প্ল্যান্টস, ধরো ঘাস, হরিণ ঘাস খায়, ঘাসের সংখ্যা অনেক বেশি থাকবে। এবার ধরো ঘাস দুটো পড়ে আছে, আমি বলছি সংখ্যাই, আর হরিণ আছে 100টা, তাহলে কি সেই সেই জায়গায় হরিণ কখনো বাঁচতে পারবে? পারবে না, অর্থাৎ ঘাসের সংখ্যাটা বাড়তে হবে এবং হরিণের সংখ্যাটা কম হতে হবে। অর্থাৎ দেখো, ঘাসের থেকে হরিণের সাইজ বড়, সে সাইজটা বিগ হলো, কিন্তু নাম্বার, নাম্বার অফ দ্য স্পিসিস উইল ডিক্রিজ। সিমিলারলি ডিয়ার থেকে টাইগারে যখন যাবে, সেখানেও একই রকম ব্যাপার দেখবে, যে মানে ডিয়ারের সংখ্যা অনেক বেশি হতে হবে ইকোসিস্টেমটাকে স্টেবিল হতে গেলে, আর টাইগারের সংখ্যা কম হবে, এবং টাইগারের সাইজ বড় এবং ডিয়ারের সাইজ ছোট, বা লায়ন যদি আমরা বলি। এবার এইখানে একটা বিষয় হচ্ছে, এইরকম সিচুয়েশন কি কখনো হয় যে একটা জায়গায় 100টা লায়ন ঘুরছে আর মাত্র 5টা সেখানে হরিণ আছে? তার মানে তো খাবারই পাবে না লায়ন, তাই না? তাহলে হরিণের সংখ্যাটা সবসময় বেশি হতে হবে সেই সিস্টেমটাকে, ইকোসিস্টেমটাকে স্টেবিল হতে গেলে, এবং লায়ন বা টাইগারের সংখ্যাটাকে কম হতে হবে। তার মানে যত আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাব, অর্থাৎ প্রোডিউসার টু হারবিভোরস টু কার্নিভোরস, তত সাইজটা ইনক্রিজ করতে থাকবে, কিন্তু ডিক্রিজ করবে কি, ডিক্রিজ করবে নাম্বারটা, নাম্বার অফ দ্য স্পিসিস উইল ডিক্রিজ। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট গ্রেজিং ফুড চেন। আর ডেট্রিটাস ফুড চেনটা কী জিনিস? ডেট্রিটাস ফুড চেন গোজ ফ্রম দ্য ডেড অর্গানিজম, ডেড অর্গানিজম থেকে শুরু হবে এবং তারপর ডিফারেন্ট অন্যান্য যে অর্গানিজমের মধ্যে সেটা পাস হবে। আমি একটু পরে এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো আমাদের বাড়িতে অনেক সময় দেখি কাঠের কোনো জিনিসপত্র যদি থাকে, ধরো খাট, আলমারি, এই ধরনের কাঠের জিনিস, সেগুলোতে যদি রং না করা থাকে, ঘুন পোকা লেগে যায়, উড লাউজ যাকে বলে, ঘুন পোকা, সেটা লেগে আস্তে আস্তে সেই আলমারি বা খাটকে ডিস্ট্রয় করে দেয়। এখন এই খাট বা আলমারি যেটা উড দিয়ে তৈরি, উড কি, একটা ডেড ম্যাটার। ডেড ম্যাটার মানে কি, ওটা আগে প্ল্যান্ট ছিল, সেটা লিভিং অর্গানিজম ছিল, পরবর্তীকালে মারা গেছে। তাহলে ডেড ম্যাটারটাকে খাচ্ছে কে? অথবা অন্য এক্সাম্পলও ভাবো না, গাছের পাতা ধরো পড়ে গেছে, অর্থাৎ পাতাটা পড়ে হলুদ হয়ে গেছে পুরো, এই অবস্থায় তাকে অনেক দেখবে বিভিন্ন রকম অর্গানিজম, ছোটো ছোটো পোকা জাতীয় জিনিস সেটাকে খেয়ে নিচ্ছে, সেই পাতাটাকে, মানে মাইক্রো অর্গানিজম অ্যাকচুয়ালি বিভিন্ন রকম, সেটাকে খেয়ে নিয়ে আস্তে আস্তে পাতাটাকে কিন্তু ডিকম্পোজ করে দেয়। এই যে ডেড অর্গানিজমটাকে খাচ্ছে, আবার ওই মাইক্রো অর্গানিজমগুলোকে, মানে উড লাউজ টাইপের ছোটো ছোটো যে মাইক্রো অর্গানিজমগুলোকে আছে, সেগুলোকে অনেক বার্ড খায়, মানে তারা প্রেডেটার, বার্ড খাচ্ছে। এইভাবে একটা ইকোসিস্টেমের মধ্যে একটা ফুড চেন ডেভেলপ করতে পারে, যেটা বিগিন হয়, উইচ স্টার্ট ফ্রম দ্য ডেড অর্গানিজম, এটাকে বলা হয় ডেট্রিটাস ফুড চেন। আর একটা ফুড চেন আছে, সেটার নাম হচ্ছে প্যারাসাইটিক ফুড চেন, যেটা একটু আগে বললাম। সেটা প্যারাসাইটিক ফুড চেনের বিশেষত্ব, বিগ হস্ট থেকে শুরু হবে আর এন্ড হবে কি, প্যারাসাইটিক অর্গানিজমে শুরু হবে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে কাউ, কাউ একটা বিগ অ্যানিমেল, কাউয়ের একদম মানে কি বলবো, ভেতরের মধ্যে মানে কি বলবো, যে মানে যেটা ডাইজেস্টিভ সিস্টেম, তার মধ্যে তুমি দেখবে যে বিভিন্ন রকম যে ক্ষুদ্রান্ত স্মল ইন্টেস্টাইন ইত্যাদি আছে, বা কাউয়ের মধ্যে মানে কি বলবো, বিভিন্ন রকম ওয়ার্ম থাকে, ওয়ার্ম থাকে, কৃমি জাতীয় জিনিস, যেটা মানে ওদের কি বলবো, ডাইজেশনে সাহায্য করে, ওয়ার্ম। তো সেই ওয়ার্ম থাকলো, সেইগুলোকে আবার খাবার হিসেবে গ্রহণ করে বিভিন্ন রকম প্রোটোজোয়া, প্রোটোজোয়া সেইটাকে আবার খাবার হিসেবে গ্রহণ করে, এইভাবে একটা ফুড চেন ডেভেলপ করতে পারে। সেই ফুড চেনটাকে আমরা বলবো কি, প্যারাসাইটিক ফুড চেন। ওকে, তো প্যারাসাইটিক, এটাকে আরও এক্সাম্পল দিয়ে এইভাবে বোঝানো যেতে পারে, বিশেষ করে ডেট্রিটাস ফুড চেন আর গ্রেজিং ফুড চেনের একটা ডিস্টিংক্ট ডিফারেন্স আমরা এই এক্সাম্পলটার মধ্যে পাবো। ধরো এখানে একটা গ্রেজিং ফুড চেন দিয়েছি, যেখানে সোলার এনার্জি মানে প্ল্যান্ট হচ্ছে এনট্র্যাপ করছে অ্যান্ড ফুড প্রিপেয়ার করছে ইন দ্য ফর্ম অফ কার্বোহাইড্রেট, প্রোডিউসার তাকে ধরো প্ল্যান্টটাকে একটা ইঁদুরে খাচ্ছে, মানে হারবিভোরস হলো ইঁদুরটা প্রাইমারি কনজিউমার, সেই ইঁদুরটাকে খাচ্ছে স্নেক এবং স্নেকটাকে খাচ্ছে ইগল, এইভাবে একটা, এবং তারা প্রত্যেকে মারা যাচ্ছে, মারা যাওয়ার পর ডিকম্পোজার আবার খাবার পাচ্ছে। এই ফুড চেনটা হচ্ছে গ্রেজিং ফুড চেন, বিকজ এটা স্টার্ট হয়েছে গ্রিন প্ল্যান্ট থেকে এবং গ্রেজিং হারবিভোরস, অর্থাৎ এখানে এই মাউসটা ইনভলভ আছে। আর ডেট্রিটাস ফুড চেন, এখানে যেমন বললাম ডেড লিভস, তাকে খাচ্ছে উড লাউস এবং উড লাউসকে খাচ্ছে কি, এই যে আবার বার্ড, তাকে কিন্তু খাবার হিসেবে বার্ডটা গ্রহণ করছে।
তাহলে এটা হচ্ছে ডেটিটাস ফুড চেইনের একটা এক্সাম্পল। ওকে, তাহলে প্রত্যেকটারই এক্সাম্পল আর ডেফিনেশন মোটামুটিভাবে জানলে যে কাকে বলে, এবার বইটা একটু পড়ে নেবে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো। তোমাদের লেকচারটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, এবং নিচের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া chemistryguider.com এই সাইটটি ভিজিট করবে, যেখানে অ্যাডিশনালি তোমরা স্টাডি মেটেরিয়াল এবং অ্যাসাইনমেন্ট সহ অন্যান্য অনেক কিছু পাবে।